আপনি যদি আপনার নিজেকে ফিটনেস অনেকে বডি বিল্ডিং বা অনেক কিছু করার জন্য জিমে যায় যাদের হাতে ওই সময়টা নেই তাদের জন্য কিন্তু আপনি এই বাসায় বসে বা বাসার ছাদে আপনি এই ফিজিক্যালি ফিটনেস শেপটা তৈরি করতে পারবেন এবং আমি আপনাকে আরও তিনটা টিপস দিতেছি বা দেখাচ্ছি যেটা করার মাধ্যমে আপনি মধ্যবয়স্ক যে মানুষগুলো আছে না ধরেন 30, 35 বা 40 এই ধরনের মানুষগুলো সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে তারা অফিসিয়াল ওয়ার্ক করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে তারা কিন্তু এক্সারসাইজ করার যে সময়টা সেটা বের করতে পারে না তো তারাও কিন্তু প্রতিদিন আধা ঘন্টার মতো বাসার মধ্যে বসেই এই ফিজিক্যালি এক্সারসাইজগুলো করতে পারে মুভমেন্ট করতে পারে এতে সে আস্তে আস্তে তার ব্লাড কানেক্টিভিটি ভালো হবে সে ভালো ঘুমাতে পারবে তার খাবারে যে হজম শক্তি সেটা বাড়বে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সে আত্মনির্ভরশীল হবে এবং তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে মনোযোগ বাড়বে তাহলে চলুন সেই তিনটে জিনিস আমরা একটু দেখি তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দুই পা আমাদের শোল্ডার বরাবর মাপ নিব নেওয়ার পর আমরা দুটো পাকে একদম ইকুয়াল ব্যালেন্সে মিলিয়ে ফেলব তারপর জোরে নিঃশ্বাস নিব আর আস্তে আস্তে উপরের দিকে তাকাবো উপরের দিকে তাকাতে তাকাতে আমাদের একটা অদৃশ্য শক্তিকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব এবং আস্তে 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 সেটা ফুল বডির দিকে যাবে এবং এটা আস্তে আস্তে নিচে পায়ের দিকে আমরা ছাড়তে থাকবো এবং আস্তে আস্তে যখন এটা আমরা ডাউন পজিশনে চলে যাব আমাদের হাত যখন মাটিতে লেগে যাবে তখন আমরা সামনে তাকাব এর আগে তাকালে হবে না ঠিক তখনই আমাদের সামনে তাকাতে হবে এরপর আস্তে আস্তে আবার অক্সিজেন নিতে হবে এবার আপনার বাম হাত বাম সাইডে ডান হাত একদম উপরে আর পা আপনার ঠিক রাইট সাইডে এটা করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার কনসেন্ট্রেশন পাওয়ার আপনার মানসিক যে শক্তি সেগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আপনি একজন সফল মানুষে আস্তে 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 পরিণত হবে সেম জিনিসই বাম পাশেও একই অ্যাঙ্গেলে করব আমি এখন আপনাকে আরেকটা দেখাচ্ছি আরেকটা আইটেম যেটা হচ্ছে যে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিবেশে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যায় আমাদের উপর থেকে টপ পড়তে পারে পিছন থেকে ছুরি মারতে পারে বা সামনে থেকে আঘাত আসতে পারে বা সামনে হঠাৎ করে গাড়ি আসতে পারে সেটার জন্য যে আমাদের ব্যালেন্সের যে স্পিডটা সেটা কন্ট্রোল করার জন্য আমি আপনাকে আরেকটা স্টেপ দেখাচ্ছি এটাতে আমরা দুই পা ইকুয়াল বরাবর রেখে ডান পাকে সোজা রেখে বাম পাকে আস্তে করে পিছনে নিব নেয়ার পর ডান পায়ের উপর ভর দিয়ে বাম পায়ের টোটাকে আস্তে করে উঠিয়ে দুই হাতকে সামনে অদৃশ্য একটা শক্তিকে অনুভব করব দেন এটাকে আস্তে 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 পিছন দিকে নিয়ে যাব নেয়ার পর আমাদের দুই হাতের যে 10টা আঙ্গুল সেই 10টা আঙ্গুলকে আমরা একই সাথে মিলাবো এবং এটাকে ক্রসিং করে উল্টো দিকে শোল্ডারের দিকে ধাবিত করব এবং সাথে সাথে আস্তে 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 আমাদের মাথা থাকবে একদম উপরে মনে রাখতে হবে এটা করার সময় আপনার অক্সিজেন লেভেল যখন খুব বেশি আপডাউন হবে তখন আপনার মনকে শান্ত রাখতে হবে আর ওই শান্ত রাখার ফলেই আপনার রক্ত এবং আপনার শরীরে যে কোষ এগুলোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে আর তখনই আপনি আপনার যে কোনো সিচুয়েশন থেকে আপনার নিজেকে প্রোটেক্ট করার বা আপনার যে কোনো জায়গা থেকে আপনাকে প্রতিহত করার মতো কেউ সুযোগ পাবে না আপনি আস্তে আস্তে একজন ভারসাম্য মানুষে পরিণত হবে এখন আমি আপনাকে আরেকটা লাস্ট স্টেপ দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনি যদি প্রতিদিন বেশি না 15 মিনিটও এটা করেন বা ট্রাই করেন আপনি দেখবেন যে আপনার হজম শক্তি বাড়বে এবং হজম শক্তি বাড়ার কারণে আপনার ঘুমটাও ভালো হবে মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের প্রতিদিন একবার হলেও করা উচিত তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ নর্মাল মানুষ যে লো কমরে যেভাবে বসে ওইভাবে কিছুক্ষণ আমরা বসে থাকবো কারণ এটা করার জন্য আপনার হাঁটু এবং আপনার হ্যামস্ট্রিং মাসেল অনেক ফ্রি হইতে হবে এভাবে কিছুক্ষণ আমরা বসে পাটাকে রিল্যাক্স করব যেহেতু এই জায়গাগুলো আপনার প্রচুর ফ্লেক্সিবিলিটি প্রয়োজন আমরা একটু ফ্রি করলাম দেন হচ্ছে বসে দু পা ফার্স্টে সোজা করব তারপর বাম পাটাকে আগে নেওয়ার ট্রাই করব আমরা সব সময় একদম এখানে দুই হাত দিয়ে ধরে আমরা ট্রাই করবো এটাকে আটকানোর দেন
ডান পাটাকে আস্তে করে উঠালাম এরপর যখন দেখব যে আমরা এই জায়গাটা ফিক্সড হয়ে গেছে তখন আমরা আস্তে করে দু হাত দিয়ে দুপাশের ধরে নিজেদের বডিটাকে শূন্যে তোলার চেষ্টা করব তবে তার আগে অক্সিজেনটাকে আপনাকে খুব জোরে নিতে হবে আর ছাড়তে হবে খুব স্লোলি আপনার লোয়ার বেলিতে অসম্ভব প্রেসার পড়বে এবং আপনি আপনার যে অক্সিজেন লেভেল দেখবেন যে প্রচুর পরিমাণে আপ ডাউন হচ্ছে এতে আপনার নার্ভাস হওয়ার কিছুই নেই এটা আস্তে 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 আপনাকে ব্যালেন্সে পরিণত করবে এবং আপনার খাবারের যে হজম প্রক্রিয়াটা এটাকে আস্তে আস্তে দেখা যাবে যে এটা করার কারণে নিয়মিত আপনার হজম শক্তিও বেড়ে যাবে আপনার ঘুমও ভালো হবে এভাবে আপনি যখন প্রতিদিন ধরেন আপনি উঠানোর পর থেকে 10 সেকেন্ড কাউন্ট করবেন 1 2 3 4 করে 10 সেকেন্ড কাউন্ট করবেন কাউন্ট করে আপনি যদি প্রতিদিন 6 বার করে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ডেভেলপমেন্টে আস্তে আস্তে কাজ হবে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার রাতে ভালো একটা ঘুম হবে এবং দেখবেন যে আপনার পেটের যে প্রবলেমগুলো এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আপনার বেলিতেও কিন্তু এটা হিট করবে তো এছাড়াও আমি আপনাকে আরো কিছু সহজ কিছু ব্যায়াম দেখাচ্ছি যেটা আপনি খুব সহজেই করতে পারবেন এবং এগুলো নিয়মিত করলে দেখা যাবে যে আপনি আস্তে আস্তে আরো আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং খুব সহজ এই ব্যায়ামগুলো তো চলুন তাহলে সেগুলো দেখি আমরা ফারস্টে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অনেকের কিন্তু হাত ফুলে যায় বা হাতে ফ্যাট জমে যায় তো তাদের জন্য যেটা সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে প্রতিদিন হাত 20 বার ঘোরাবে তবে নিয়মটা হচ্ছে এই হাতের এই এই বাইসেপ মাসেল যাতে কানের মধ্যে টাচ করে এই আর প্রত্যেকবারই যখন হাতের হাত কানের সাথে টাচ করবে তখন অক্সিজেনটা নিতে হবে জোরে এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার দুই পা একটু ছড়িয়ে দুটো হাতকে সামনে রেখে অনেকের আছে যে ব্যাক পেইনে প্রবলেম কোমর নড়াতে পারে না কোমরে কিছু করতে গেলেই বলে যে মাজায় টান খাই কোমরে টান খাই তাদের জন্য কোমরকে ফ্লেক্সিবল করার জন্য পা এতটুক মাপ রেখে সোজা হাত রেখে জাস্ট আস্তে 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 আপনার ডান পায়ের উপর ভর দিয়ে এই ডান হাতটা যেদিকে ঘুরতেছে সেদিকে আমার মাথা ঘুরবে আবার সেম যখন আপনি লেফটে যাবেন লেফটেও সেম আপনার বাম হাতটা যেদিকে থাকবে আপনার মাথা ঠিক সেদিকে ঘুরবে এটা আপনি প্রতিদিন 20 বার করলে দেখা যাবে যে আপনার কোমরের যে প্রবলেমগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে হাঁটুতে টান খায় বা অনেকের হাঁটুতে ওই পাওয়ারটা পায় না তাদের জন্য জাস্ট কিছু না জাস্ট সোজা দাঁড়িয়ে থাকবেন আপনার পাটাকে সোজা উঠানোর ট্রাই করবেন 1 2 আবার সাইডে 3 4 আবার ব্যাকে 5 6 আবার সামনে 1 2 আবার সাইডে 3 4 আবার পিছনে 5 6 এটা কিন্তু আসলে অফিশিয়াল ওয়ার্ক যারা করে যারা দীর্ঘক্ষণ বসে থাকে তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় দেখা যায় তারা দ্রুত গতিতে কোনো কাজ করতে পারে না তাদের পায়ে জড়তা চলে আসে এটা করার ফলে যেটা হবে আপনার হ্যামস্ট্রিং মাসেলটা খুব ফ্লেক্সিবল হবে এবং আপনার পায়ের যে শক্তিটা পায়ের যে পাওয়ারটা সেটা আপনার বাড়বে এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনার হাতের যে পাওয়ার বা ফোর্স যেটা আপনি সবসময় করতে পারবেন সেটা হচ্ছে যে জাস্ট দুটো হাতকে আপনি স্ট্রেট রেখে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 এটা করার পরে ফলে যেটা হবে আপনার কবজি এবং আপনার বাইসেপে প্রচণ্ড পরিমাণে শক্তি আসবে আপনি যে কোনো জিনিস নিচ থেকে উঠাতে পারবেন খুব দ্রুত আপনার সাইড থেকে টানতে পারবেন আপনার ব্যাক থেকে টানতে পারবেন এই শক্তিটা আপনার চলে আসবে হাতে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে অনেকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায় খুব দ্রুত কারণ তাদের লোয়ার বেলিতে প্রচুর ফ্যাট জমে তো তাদের জন্য সেটা হচ্ছে যে জাস্ট দুই পাকে ক্লোজ রেখে সামনে হাতটা উপরে উঠিয়ে জাস্ট পা টাচ এটা যদি আপনি ডেইলি 30টা করে করেন 20টা থেকে 30টা আপনি 20 থেকে 30-এর মধ্যে থাকলে আপনার অ্যাডভান্স লেভেলটা কাজ হবে বডিতে এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লোয়ার বেলিতে যে ফ্যাটটা এটা দ্রুত চলে যাবে এবং আপনার পিছনে যে কোমরে যে মাসেলগুলো আছে এগুলো অনেক ফ্লেক্সিবল হবে ব্লাড যাবে এতে দেখা যাবে যে আপনার এই জায়গাটাতে যে সহনশীল ক্ষমতা বা আপনার এটার যে কার্যকরিতা আরও ডেভেলপ করবে আপনি যে কোনো জায়গায় দ্রুত উঠতে পারবেন নামতে পারবেন আপনার স্পিড বেড়ে যাবে বা আজকে আমরা যা দেখলাম তা থেকে অন্তত এইটুকু তো আপনি বুঝতে পারছেন যে আপনি যদি সেই জগিং থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা করছি বা যা যা দেখছেন এটা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার অনেকাংশেই দেখা যায় যে তাদের জন্য যে যারা
জিমে যাওয়ার মতো এফোর্ট নাই বা যারা জিম করার মতো মানসিকতা নাই বা জিমে যেও তারা পিছিয়ে যাচ্ছে তাদের জন্য জাস্ট একটা ছোট্ট ছাদ অথবা একটা ছোট্ট ড্রয়িং রুম বা একটা ছোট্ট রুমের মধ্যেই জাস্ট এতটুকু একটা ম্যাটের মধ্যেই আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।